হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম নতুন স্বাদের পেঁয়াজি। খেতে ভীষণই টেস্টি, আর কখনো না যদি এই রেসিপিটি ট্রাই করে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি। আর এই বৃষ্টির সন্ধ্যায় চায়ের আড্ডায় এই পেঁয়াজের রেসিপিটি জাস্ট জমে যাবে। তাহলে চলুন চটপট দেখে নেওয়া যাক একদম দোকানের মতো কিভাবে মুচে মুচে পেঁয়াজি বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিয়েছি একটা পাত্র, এবার এই পাত্রের মধ্যে নিয়ে নেব পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম একদম সরু সরু করে কুচিয়ে নেওয়া আলু, এবার দেব সরু সরু করে কুচিয়ে নেওয়া গাজর, দেব সরু সরু করে কুচিয়ে নেওয়া বিট, আর দিয়ে দিলাম ছোটো ছোটো করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার দেব এক মুঠো ধনে পাতা কুচি, এবার দেব আদা কুচি, দেব স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে নেওয়ার পর সমস্ত উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। এইভাবে মেখে নিলে সমস্ত উপকরণগুলো কিন্তু অনেকটা সফট হয়ে আসবে। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে হাতে একটু টাইম নিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখুন বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মেখে নিয়েছি, এবার দিয়ে দেব এক টেবিল চামচ জিরে গুঁড়ো, দেব হাফ টেবিল চামচ আদা রসুন বাটা, দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, দেব সামান্য পরিমাণে সোডা যাতে পেঁয়াজিটা মুচমুচে হয়, দেব হাফ টেবিল চামচ কালো জিরে, এবার দেব হাফ টেবিল চামচ জোয়ান। দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে মেখে নিয়েছি, এবার দেব বেসন। আমি এখানে অল্প অল্প বেসন দিয়ে খুব ভালো করে মেখে নেব, একেবারে বেশি দিয়ে দেবেন না, অল্প অল্প বেসন দিয়ে মাখবেন। দিয়ে এবার খুব ভালো করে মেখে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে। আবার অল্প পরিমাণে আমি বেসন দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব। বেসনটা আপনারা পরিমাণ মতো ব্যবহার করবেন, যতটা পরিমাণে লাগে। আর খেয়াল রাখবেন যেন এই বেসনটা দিয়েই এইভাবে মাখো করে মাখিয়ে নেওয়া যায়, আর এর মধ্যে কোনো রকম পানি ব্যবহার করবেন না। দেখুন বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে মেখে নিয়েছি। পেঁয়াজি বানাবার জন্য দেখুন ব্যাটারটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে, মিশ্রণটা দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। অপর সাইডে দেখুন চুলায় আমি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে, এবার আমি একে একে পেঁয়াজিগুলো কড়াইয়ের মধ্যে বা তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন এইভাবে একে একে দিয়ে নেব, কড়াইয়ের মধ্যে যতটা পরিমাণে ধরে। দেখুন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে নিলাম, মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজিগুলোকে আমি ভেজে নেব। দেখুন একটা সাইড ভাজা হয়ে গিয়েছে, এবার অপর সাইডটা আমি উল্টে নেব। দেখুন একে একে সমস্ত পেঁয়াজিগুলো আমি উল্টে নিলাম, এবার আস্তে আস্তে আমি পেঁয়াজিগুলোকে বানিয়ে নেব। দেখুন ওই সাইডটা ফাঁকা আছে বলে আর একটা দিয়ে নিলাম। দেখুন একে একে সমস্ত পেঁয়াজিগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এই ভেজে নেওয়া পেঁয়াজিগুলোকে আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন একে একে সমস্ত ভেজে নেওয়া পেঁয়াজিগুলো আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম, এবার আমি সেম পদ্ধতিতে বাকি পেঁয়াজিগুলোকেও ভেজে নেব। দেখলেন তো কত সহজভাবে বানিয়ে ফেললাম একদম নতুন স্বাদের পারফেক্ট পেঁয়াজির রেসিপি। পেঁয়াজির রেসিপিটা যদি আপনি কখনো না এইভাবে ট্রাই করে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। এইভাবে বানিয়ে খেলে বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়ে থাকে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তবে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, কাল আবার দেখা হচ্ছে নতুন কোন এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।